খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। হুগলি জেলার শ্রীরামপুর এক ঐতিহাসিক শহর, আর এই ঐতিহাসিক শহরে আরও একটি নতুন বিষয় হতে চলেছে খুব শীঘ্রই, টাউন স্কোয়ার। কি প্রত্যেকটা বড় শহরের একটা করে টাউন স্কোয়ার থাকে। আগামী দিনে এই টাউন স্কোয়ার থাকলে মিটিং মিছিল বা বিভিন্ন একটু আড্ডা বলুন, গল্প বলুন, বা একটু চা খাওয়া বলুন, বিভিন্ন এইসব দোকানগুলোকে হেরিটেজ, তার বিভিন্ন ছবি আছে, সেগুলো আমাদের কাছে বই আছে, যারা চাইলে আমি দেখাব। তো সেইভাবে আমরা আস্তে আস্তে এটাকে করা হচ্ছে এবং কাজও চালু হয়েছে। 1755 থেকে 1845 সাল পর্যন্ত শ্রীরামপুর ফ্রেডরিক্সনগর নামে ডেনমার্ক কর্তৃক এই অঞ্চল শাসিত হতো। 1814 সাল পর্যন্ত ডেনমার্ক এবং নরওয়ে একটি সংযুক্ত রাজ্য ছিল। বি শ্রীরামপুরের দিনেমার সরকারের প্রধান হিসেবে সব থেকে বেশি দিন কাজ চালিয়েছেন। 1776 থেকে 1805 পর্যন্ত ব্যাপ্ত তার শাসনকালে শ্রীরামপুর একটি সমৃদ্ধ নগরীতে পরিণত হয়। আসলে ব্যস্ততম শহরে মানুষ যতই ব্যস্ত হয়ে পড়ছেন, মানুষ যেন যন্ত্রের শিকার হয়ে পড়ছেন, তাই এই মানুষকে আরও একটু স্বস্তি দিতে এই অঞ্চলটা টাউন স্কোয়ার নামে তৈরি হচ্ছে। আমরা জানি শ্রীরামপুর দিনেমার বা ডেনমার্কের মানুষদের জন্যই এই অঞ্চলটা একসময় বিখ্যাত ছিল। এই বেশ কিছু সময় ধরে ডেনমার্ক অর্থাৎ দিনেমাররা এখানে স্থপতি স্থাপন করেছিল। বর্তমানে এই সরকার অর্থাৎ শ্রীরামপুরের পৌরসভা এটিকে অন্যরকম একটা মাত্রায় এই জায়গাটাকে করে তুলতে চাইছেন মানুষদের জন্য। আসলে এত কোলাহল, এত শব্দ, এত রকম দূষণ, সব কিছু থেকে মুক্তি দিতেই বা মানুষকে মুক্তি পেতেই এইখানে আসতে হবে এই টাউন স্কোয়ারে। এই সুন্দর অঞ্চলটা একেবারে অন্যরকমভাবে সেজে উঠবে কদিনের মধ্যেই। টাউন স্কোয়ারে অলরেডি 3.5 কোটি টাকা আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট স্যাংশন করেছে, কিন্তু এই স্কিমটা টোটাল ডেনমার্ক মিউজিয়াম এবং এখানকার কিছু সংস্থা মিলে করে সেটা পাঠিয়েছিল, সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে তার কাজ শুরু হয়েছে প্রাথমিকভাবে। লক্ষ্যমাত্রা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে। আর আমরা সরজমিনে সেই অঞ্চলটাই দেখতে এসেছি এই মুহূর্তে, আর কিছুদিন পরেই আপনারা দেখতে পারবেন একেবারে অন্যরকমভাবে সেজে উঠবে এই জায়গা। আমরা জেনে নেব এখানকার মানুষজনদের কাছ থেকে, এবং এই প্রকল্পের অন্যতম যিনি কার্যকর্তা রয়েছেন তার কাছ থেকে। চলুন। আপনি আপনার বা প্রিয়জনের স্পেশাল দিনে স্পেশাল লুক কোথায় করাবেন ভাবছেন? তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন অ্যান্ড মেকআপ স্টুডিওতে। আমাদের ব্রাঞ্চগুলি হল রিশাব আঙ্গুর পার্ক মাদার ডেয়ারির সামনে, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় ও শেওড়াফুলি ICICI ব্যাংকের সামনে। আকর্ষণীয় অফারে প্রি ব্রাইডাল প্যাকেজের জন্য এবং পার্টি মেকআপের জন্য যোগাযোগ করুন 8777023189 নাম্বারে। কম্প্যাক্ট সিস্টেম, মানে কম্প্যাক্ট টাউন স্কোয়ার বলুন, সেন্ট ওভাল চার্চ বলুন, গভর্নর হাউস বলুন, হেরিটেজ ডেনমার্ক ট্যাভেন, আমাদের শ্রীরামপুর কলেজ, আমাদের রাধা বল্লভের মন্দির থেকে শুরু করে দোলতলা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, যেটা মেইন আকর্ষণ আমাদের। তো আমরা সব মিলে একটা হেরিটেজ সিস্টেমে, তাতে ইন্ডিয়া জুট মিলও ওইখানকার মিল ব্যবসায় সব থেকে পুরনো, ওটাও একটা হেরিটেজের ভিতরে আসে। শ্রীরামপুরকে হেরিটেজ এভাবে রক্ষা করা যায় এবং মানুষ আসুক যাতে হেরিটেজ দেখুক শ্রীরামপুর। যদি যেটা বলেছেন সেটা সত্যি হলে পরে খুব ভালো লাগবে, কারণ এটা একটা শ্রীরামপুরের টাউন স্কোয়ার যে জায়গাটাতে হচ্ছে কোর্টের জায়গা, ন্যাচারালি সেই জায়গাটা কিন্তু শহর শ্রীরামপুর শহরের মধ্য শ্রীরামপুরের শহরের প্রাণকেন্দ্র। সেখানে বহু লোক প্রতিদিন কিন্তু ওখানে যাতায়াত করে, বিভিন্ন পারপাসে বিভিন্ন উদ্দেশ্যে এখানে আসে। সুতরাং সেই জায়গায় যদি এইরকম ধরনের একটা জিনিস আমরা তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু এটা বাড়তি অক্সিজেন যোগাবে সমস্ত মানুষকে, এবং সেই সঙ্গে সঙ্গে শ্রীরামপুর শহরের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেবে। এবং এই সঙ্গে সঙ্গে আমরা আবেদন জানাচ্ছি যে এই টাউন স্কোয়ারে যেমন প্রস্তাবনাটা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে গঙ্গার আমাদের শ্রীরামপুর গঙ্গার ধারে অর্থাৎ রায়ঘাট থেকে আপ টু দেঘাট পর্যন্ত
এইটা যদি একটা মিলেনিয়াম পার্কের মতো করা যায় এবং সৌন্দর্যন বাড়ানো যায়, তাহলে কিন্তু শ্রীরামপুর শহরের বুকে বাড়তি অক্সিজেন যোগাবে এবং সেই সঙ্গে সঙ্গে এইরকম ধরনের পার্ক হলে বহু ব্যক্তি, বহু বিশেষ করে বয়স্করা খেলাধুলা মানে বসে আড্ডা মারার জায়গা পাবে, ছেলেমেয়েরা ওখানে বসে একটু বাতাস বিশুদ্ধ অক্সিজেন পাওয়ার পাবে এবং সেখানে একটু নিরিবিলি জায়গা পাওয়া থাকবে। এবং শুধু তাই নয়, এইরকম ধরনের একটা জিনিস ধরে উঠলে ইনকাম জেনারেশনের ব্যবস্থা হবে। আমরা ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি যে আমরা এই জায়গায় আমাদের যে পুরনো আমাদের কালচার রয়েছে সেগুলো আমাদের বিলুপ্ত প্রায় পথেই চলে গেছে, কিন্তু আমাদের যে এখনকার সরকার এসছে সে সরকারের হাত ধরেই যে এত সুন্দর ডেভেলপ হচ্ছে সেগুলো আমরা দেখছি। কারণ আমরা শ্রীরামপুরে আমাদের যে হেরিটেজ শহর সেই জিনিসটা টকমাটাই মুছে গেছে। তো আমাদের এখানে আমরা দেখে শুনে এসেছি মা বাবার কাছে বা আমাদের দাদু দিদার কাছে শুনে এসেছি যে আমাদের এখানে আগে ব্রিটিশরা শাসন করেছে, তার আগে আমাদের ডেনমার্করা এখানে শাসন করেছে। তো সেসব জিনিস আমরা শুনে এসেছি, কিন্তু এখন সেইগুলো আস্তে আস্তে এই সরকার আস্তে আস্তে এইগুলোকে তুলে ধরছে। তো আমাদের তো খুব ভালোই লাগছে যে পরিবেশটা পাল্টে যাবে। আর সেই জন্যই সেই কারণেই বলছি আমাদের যে এখানে যে গাড়ি ঘোড়ার ফলে যে দূষণ পরিবেশ তৈরি হচ্ছে, তার ফলে যে এখান থেকে যে যা শুনলাম যে এখানে নো ভিকল জোন করে দিচ্ছে যাতে এখানে কোনো গাড়ি ঘোড়া না যায়, তার ফলে আমাদের যে পরিবেশ দূষণটা হয়তো অনেক কমবে, আমরাও এখানে আসতে পারবো, হাঁটা চলা করবো, থাকতে পারবো, সবই কী হবে। শ্রীরামপুর কোর্টের ঠিক সামনের যে রাস্তা সেই রাস্তাতেই হতে চলেছে এই কর্মকাণ্ড, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, আর তারপরেই সমস্ত মানুষের জন্য এই সুন্দর পরিবেশে এই টাউন স্কোয়ার আপনাদের জন্য তৈরি হতে চলেছে। হুগলির শ্রীরামপুর থেকে রূপম বসুর রিপোর্ট, খবর সোজা সাপ্তাহ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।